বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশের সকল আর্থিক প্রতিষ্ঠান এখন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। বিগত কয়েক বছরে বাংলাদেশে যে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়েছে তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে বাংলাদেশের ঋণের পরিমাণ। বাংলাদেশে বর্তমান ঋণের পরিমাণ 98 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকা হিসাব করলে দাঁড়ায় 18,36,000 কোটি টাকা, যে টাকা মাথাপিছু হিসাব করলে দাঁড়ায় 1,50,000 টাকার উপরে। বিগত দেড় দশকে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে 150 মিলিয়ন ডলার, যা বাংলা টাকা হিসাব করলে দাঁড়ায় 17,60,000 কোটি টাকা। আপনি যদি একটু হিসাব করেন তাহলে খুব সহজেই দেখতে পাবেন বাংলাদেশ থেকে বিগত কয়েক বছরে যে পরিমাণ টাকা বিদেশে পাচার হয়ে গেছে তা দিয়ে 600 উপরে মেট্রো রেল, 300 উপরে স্যাটেলাইট এবং 30টারও বেশি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব ছিল। শুধুমাত্র সালমান এব্রাহিম সাহেব 60টা ব্যাংক থেকে যে টাকা ঋণ খেলাপি করে গেছেন তা দিয়ে একটা পদ্মা সেতু বানানো সম্ভব ছিল। 2008 সালে যখন বাংলাদেশে প্রথম 1,000 টাকার নোট ছাপানো শুরু হয় তখন বাংলাদেশে স্বর্ণের ভরি ছিল মাত্র 26,000 টাকা। তার মানে আপনি 1,000 টাকার মাত্র 26টা নোট দিয়ে এক ভরি স্বর্ণ কিনতে পারতেন। কিন্তু এখন কত? বাংলাদেশে বর্তমানে স্বর্ণের ভরির দাম 1,10,000 টাকারও বেশি। তার মানে এখন আপনাকে এক ভরি স্বর্ণ কিনতে হলে 1,000 টাকার 110টি নোট লাগবে। এ থেকে খুব সহজেই বোঝা যায় বাংলাদেশের টাকার মান কোথায় গিয়ে দাঁড়িয়েছে। টাকার এই অধপতনের মূল কারণ হলো দেশ থেকে দেশের টাকা বিদেশে পাচার হওয়া। যখন একটি দেশের অভ্যন্তরীণ টাকা বিদেশে পাচার হয়ে যায় তখন দেশে দেখা দেয় মুদ্রাস্ফীতি। এ নিয়ে না হয় আরেক ভিডিওতে কথা বলা যাবে। আজকের টপিকে ফিরি। কথা সে যাই হোক না কেন, পকেটে হাত দিয়ে দেখুন তো এই মুহূর্তে আপনার পকেটে কত টাকা আছে। সে যাই থাকুক না কেন, পকেট ভর্তি টাকা নিয়ে বাজারে গেল, ফেরার সময় রিক্সা ভাড়াটাও থাকে না। এর কারণও কিন্তু ওই মুদ্রাস্ফীতি, যেটা দেশ থেকে বিদেশে টাকা পাচার হওয়ার কারণে হয়। আচ্ছা, আমরা যে উন্নয়ন উন্নয়ন বলে গা ভাসিয়ে দিয়েছি, এই উন্নয়ন টিনের ঘরে টাইলস লাগানোর মতো না? এখন তো মনে হচ্ছে বড় বড় যত প্রকল্প হচ্ছে তা সবগুলোই বড় বড় দুর্নীতি এবং বড় অঙ্কের টাকা চুরি করার জন্যই হয়েছে। মানে বড় বড় প্রকল্প কিংবা বড় বড় কাজ না করলে তো আর বড় বড় চুরি করা যায় না। বেগমপাড়ায় বেগম সাহেবদের জন্য তো আর অট্টালিকা নির্মাণ করা যেত না, সেখানে খুব সুন্দর গাড়ি এবং বিলাসবহুল সরঞ্জামও রাখা যেত না, নিজের ছেলেমেয়েদের বিদেশে রেখে বড় বড় ভার্সিটিতেও পড়াশোনা করানো যেত না। শুধুমাত্র এই রূপপুর প্রকল্পে গায়েব 59,000 কোটি টাকা, যা দিয়ে আধুনিক 100টি বিশ্ববিদ্যালয় বানানো যেত, তা না করলে 20 লাখ শিক্ষার্থীকে 5 বছরের জন্য ফ্রি অনার্স মাস্টার্স পড়ানো যেত। দেশের হাজার হাজার ছেলেমেয়েদের থেকে তাদের ছেলেমেয়েদের বিদেশে পড়ানো তাদের কাছে খুব বেশি প্রাধান্য ছিল। এছাড়া আরো বড় বড় কিছু ঘটনা যা বাংলাদেশের অর্থনীতির ভিত্তিকে পুরোপুরি পঙ্গু করে দিয়েছে তা হলো 2011 সালের শেয়ার বাজারের ধস, সোনালী ব্যাংক থেকে হলমার্ক গ্রুপের 45 বিলিয়ন ঋণ, যে ঋণের টাকা আর তারা কখনোই পরিশোধ করেনি। 2010 থেকে 2012 সালের মধ্যে বেসিক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনো যাচাই বাছাই ছাড়াই প্রায় 4,000 কোটি টাকার ঋণ ইস্যু করে, যার প্রভাব পড়ে ব্যাংকিং খাতের ওপর। এর ফলে দেশের ব্যাংকিং খাতের ওপর চরম প্রভাব পড়ে, যা এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এছাড়া পদ্মা সেতু ঋণ জালিয়াতি, 2016 সালে বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি, এছাড়া ক্ষমতাসীন লোকদের বাটপাড়ি, দুর্নীতি, ঘুষ ইত্যাদি নানাবিধ কারণে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান এখন এক প্রকার হুমকির মুখে, এবং এর ক্ষতি থেকে বাংলাদেশকে কাটিয়ে ওঠা যেন অসম্ভব। তবুও বাংলার মানুষের পুরনো ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে, এরকম নানাবিধ সমস্যা থেকে তারা কাটিয়ে উঠেছে, যেমন ব্রিটিশ শাসনামলের পর, যেমন পাকিস্তান শাসনের পর, এবং শেষমেশ এই স্বৈরাচারী শাসনও কাটিয়ে উঠেছে। এখন শুধু দেখার পারা শেষ হাসিটা আমরা কিভাবে হাসি।